পুরীতে গিয়ে সাইট সিনে একই জায়গা দেখতে দেখতে বোর হয়ে গিয়েছেন? তাহলে আজকের ভিডিও আপনার জন্য। পুরীর কাছে একদম সম্পূর্ণ নতুন একটা বিচের হদিশ দেব আমি আজকের ভিডিওতে। অপূর্ব সুন্দর সাজানো গোছানো সেই বিচ, যেখানে সকাল সন্ধ্যা আপনারা চাইলেই হেঁটে বেড়াতে পারেন সি বিচের পাড় ধরে পার্কের মধ্যে দিয়ে। না, এটা কিন্তু গোল্ডেন বিচ নয়। গোল্ডেন বিচ কিন্তু বর্তমানে প্রায় সবাইয়ের জানা। এই আজকের ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। পুরী গেলে এই সি বিচ থেকে অবশ্যই ঘুরে আসবেন, দুর্দান্ত লাগবে। চলুন আজকের ভিডিওটা শুরু করে ফেলি। আজকের যে জায়গার হদিশ দেব সে জায়গার নাম নীলাদ্রি সি বিচ। না, গোল্ডেন বিচ নয়। পুরী স্বর্গদ্বার যে সি বিচ, সেই সি বিচ থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত এই নীলাদ্রি সি বিচ। এই নীলাদ্রি সি বিচ যেতে হলে আপনাকে বুক করে নিতে হবে একটা অটো, আর এই অটো ভাড়া পড়বে প্রায় 200 থেকে 300 টাকা। তাই আমরাও অটো রিজার্ভ করে প্রথমে চলে গিয়েছিলাম পেনথাকাটা বিচ, এবং তারপর সেখান থেকে এসেছিলাম নীলাদ্রি বিচ। এই পেনথাকাটা বিচ নিয়েও ভিডিও আসবে পরের সপ্তাহে, তাই সঙ্গে থাকুন। স্টেট ব্যাংকের হলিডে হোম। আর আপনারা যদি প্রাইভেট সেক্টর থেকে কোনো ট্যুর বুক করেন, সেক্ষেত্রে এই জায়গা থেকেই কিন্তু গাড়িগুলো ছাড়া হয়, এই ত্রিদ্বীপ ভিলার আশেপাশে এই সমস্ত জায়গায়। আর আমরা এখন যাচ্ছি পুরীর কাছে একদম অন্যরকম একটা জায়গা, যেটার নাম নীলাদ্রি সি বিচ। চলুন যাই সেই জায়গায় এবং সেই জায়গাটা এক্সপ্লোর করি। সচরাচর বাঙালি যারা রয়েছেন তারা এই জায়গায় আসেন না, তো চলুন আগে সি বিচটা ঘুরে দেখা যাক, তারপরে সমস্ত তথ্য আপনাদেরকে জানাচ্ছি। আমরা এমনি মেফেয়ারের যে সমস্ত হোটেল, শিলিগুড়ি বলুন, দার্জিলিং বলুন, এই সমস্ত জায়গায় মেফেয়ার বেশ নাম করা একটা হোটেল। এই হচ্ছে সেই মেফেয়ারের প্রপার্টি। আমরা ভুল করে ডান দিক চলে গিয়েছিলাম এই জায়গা থেকে, কিন্তু নীলাদ্রি সি বিচ যাওয়ার জন্য আপনাদেরকে এখান থেকে বাঁ দিকের রাস্তা ধরতে হবে। সামনে গেলেই দেখবেন পার্কিং জোন, সেখান থেকেই ডান দিকে রাস্তা ঢুকে যাচ্ছে নীলাদ্রি সি বিচের। এই মেফেয়ারের পাশেই হচ্ছে পান্থনিবাস। এখান থেকেই ওটিডিসির যে সমস্ত অর্গানাইজ ট্যুরগুলো হয়, সেইগুলো বাস বা গাড়ি এখান থেকেই কিন্তু ছাড়ে। আর আজকের এই গণেশ পুজো, সমস্ত জায়গাটাই সুন্দর করে সাজানো হয়েছে। আর এখন আমরা যাচ্ছি নীলাদ্রি সি বিচ। চলুন, এই হচ্ছে নীলাদ্রি সি বিচ। এখানে কিন্তু বাইক পার্কিংয়ের জায়গা আছে, বাইক বা সাইকেল সব কিছুই আপনারা এখানে পার্কিং করতে পারবেন। আর এই হচ্ছে এন্ট্রি গেট। আজকে গণেশ পুজো বলে বেশ কিন্তু ভিড় রয়েছে লোকাল মানুষজনের। এখানে মাল্টি জিম এবং লেডিস জেন্টস টয়লেটেরও ব্যবস্থা সুন্দর রয়েছে, আর অপূর্ব সুন্দর করে সাজানো। পুরো একটা সুন্দর পার্কের মতো করে সাজানো আছে এই দিকটা, আর ওই দিকটাতেই কিন্তু সমুদ্র। দেখুন কি অপূর্ব করে সাজানো। তো রেকমেন্ডেশন অবশ্যই করে থাকবে, আপনারা যদি পুরী আসেন তাহলে নীলাদ্রি সি বিচ আসবেন। আর যে দাদার সাথে আমি ঘুরছি সেই দাদার নাম্বারও আমি দিয়ে দেবো, দাদার সাথে যোগাযোগ করে আসুন। অপূর্ব সুন্দর করে উনি কিন্তু ঘুরিয়ে দেবেন আপনাদেরকে। পার্কের শুরুতেই সবুজ গালিচা পাতা, সেইটা ক্রস করে যাওয়ার পরেই সামনে মাঝে মাঝে এইরকম একটা জায়গা, যেখানে সুন্দর বসার জায়গা, এবং সামনেই সি বিচ। এর পাশ থেকে সামনে সি বিচে নেমে দেখলাম সুন্দর করে সাজানো সি বিচটা। তুলনামূলকভাবে লোকাল মানুষজনের ভিড়ই বেশি, ট্যুরিস্ট বা পর্যটক কেউই কিন্তু নেই তেমনভাবে। পর্যটক বলতে হাতে গোনা আর আমরা কয়েকজন, বিশেষ করে যারা এই নীলাদ্রি সি বিচের আশেপাশে রাত্রিযাপন করেন তারাই কিন্তু শুধুমাত্র এই এলাকাটাতে ঘোরাঘুরি করছেন। সুন্দর সুন্দর বসার জায়গা, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এখানে ডাস্টবিনও রাখা রয়েছে। আর সাদা বালির সাথে এখানে সবুজ একদম গালিচার মতো লেপ্টে থাকা একটা গাছ দেখলাম, যেগুলো বালির ওপরেই হয়ে আছে। সেই কন্ট্রাস্টটা অপূর্ব সুন্দর লাগছিল। তারপর সি বিচটা আস্তে আস্তে ঘুরে দেখছিলাম চারিদিকটা। বাঁদিকে দূরে চোখে পড়ছিল পেনথাকাটা বিচের একটা অংশ, আর উত্তাল সমুদ্র এখানে বেশ পরিষ্কার, পুরীর তুলনায় তো বটেই। পরন্ত বিকেলে যদি চান কাছের মানুষের সাথে নিরিবিলিতে সুন্দর একটা সময় কাটাবেন, তাহলে এই নীলাদ্রি সি বিচ কিন্তু একটা আদর্শ জায়গা হতে পারে আপনাদের জন্য। আমি খেয়াল করে দেখলাম যে পুরীতে অবস্থিত যে সমস্ত 5 স্টার হোটেল এবং যে সমস্ত বড় বড় হোটেলগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই এই নীলাদ্রি সি বিচকে কেন্দ্র করেই, এর পাশেই অবস্থিত। তাই অনেকেই কিন্তু পুরীর এই গ্যাঞ্জাম ছেড়ে শান্ত নিরিবিলি পরিবেশে থাকতে চাইলে সেক্ষেত্রেও নীলাদ্রি সি বিচের পাশে এসে থাকতে পারেন। এই চত্বরে তুলনামূলক বাঙালি পর্যটক কম থাকার কারণে এই সমস্ত জায়গার হোটেলের খরচা বা ভাড়া কিন্তু তুলনামূলক অনেকখানি কম। আগামী কাল নুয়াখাই ফেস্টিভ্যাল, জব্বলপুরের, উড়িষ্যা জব্বলপুরের নুয়াখাই ফেস্টিভ্যাল, সেই উপলক্ষে এখানে স্যান্ড আর্ট হচ্ছে এবং যিনি পদ্মভূষণ পেয়েছিলেন, ওনার নাম আমি সঠিকভাবে জানি না, তিনি এখানে সেই আর্ট ক্রিয়েট করছেন তাদের স্টুডেন্টদের নিয়ে। ওনার সাথে কথা বলার চেষ্টা করলাম কিন্তু উনি ব্যস্ত আছেন, সেই জন্য কথা বলতে রাজি হলেন না। এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা সম্পর্কে কয়েকটা তথ্য জানিয়ে দিই। এই জায়গাটার নাম হচ্ছে নীলাদ্রি সি বিচ। পুরী থেকে খুবই কাছে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 2.5-3 কিলোমিটার ধরুন। জায়গাটা বেসিক্যালি লোকাল লোকজনের ভিড়, এখানে কোনো এন্ট্রি ফি নেই। আমরা গোল্ডেন সি বিচে ঢোকার জন্য যেমন 20 টাকা এন্ট্রি ফি আছে, এখানে কিন্তু এন্ট্রি ফি কিছু নেই। কিন্তু গাড়ি নিয়ে যদি আসেন, গাড়ির পার্কিং চার্জেস হিসাবে কিন্তু একটা চার্জেস নেওয়া হয়। সেটা কত কী নেওয়া হয় সেটা যখন নেবে আমি অবশ্যই বলবো। আমি অটোতে করে এসেছি। সুন্দর করে সাজানো একটা সি বিচ, বসার জায়গা রয়েছে। আপনারা পুরী সি বিচে যেরকম চেয়ার নিয়ে ঘন্টায় 20 টাকা 30 টাকা করে দিয়ে বসতে পারেন, সেই রকম এখানেও প্রচুর চেয়ার রাখা রয়েছে, আপনারা চাইলে সেখানে বসতে পারেন। এছাড়াও প্রচুর খড়ের ছাউনি দিয়ে সুন্দর করে সি বিচটাকে সাজানো, সেখানে বসে বেশ কিছুটা সময় কাটাতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্ন, লোকাল মানুষজনের ভিড় বেশি, পর্যটক নেই বললেই চলে। আজকের গণেশ পুজো বলে লোকাল মানুষজনের বেশ ভিড় রয়েছে, এটা অন্য সময় আসলে কিন্তু এতটা ভিড় থাকে না। এর মধ্যেই আপনারা রেস্টুরেন্ট, খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন, জলের দোকান থেকে শুরু করে সব কিছু। এবং এখানে প্রতিটা জায়গায় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সুন্দর করে পাত্র রাখা রয়েছে, যেখানে আপনারা ওয়েস্টেজগুলো ফেলতে পারবেন আর কি। তো নোংরা করবেন না, জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, এইরকম সুন্দর পরিবেশটাকে আরও সুন্দর করে তুলুন, তাহলে আমরা আরও ভালো বার্তা পৌঁছে দিতে পারবো পরবর্তী প্রজন্মের কাছে। তো জায়গাটা আমার দুর্দান্ত লাগলো। বাঁদিকে সুন্দর করে একটা পার্ক সাজানো আছে এবং ডান দিকেই সমুদ্র। আপনি পার্কে বসলে সমুদ্রের মজাটাও মানে পার্কের সাথে সাথে এনজয় করতে পারবেন, যেটা দুর্দান্ত বিষয়। আর ঠিক এই ব্যারিকেশনের পরেই হচ্ছে গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচ, যেটা আমরা বলি। তো সেই জায়গাতেও আপনারা যেতে পারেন, তবে সেটা যেতে গেলে তার এন্ট্রি গেটটা অন্য সাইডে, আমরা ওখান থেকে বেশ খানিকটা দূরে এসে এখানে এন্ট্রি করতে হলো। জায়গাটা দুর্দান্ত লাগলো। আপনাদের জায়গাটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। আর এই রকম নতুন নতুন জায়গার হদিশ পেতে আমাকে কমেন্ট করে জানান যে এই জায়গাটার হদিশ এর আগে আপনারা কেউ কোনোভাবে জানতেন কি না, এবং এরপর কারা কারা এই জায়গায় আসতে ইচ্ছুক সেটাও অবশ্যই করে কমেন্ট করে জানান। এরকম আরও ভালো ভালো জায়গার হদিশ নিয়ে আসবো আপনাদের সামনে, নতুন নতুন জায়গার হদিশ নিয়ে আসবো। তাই অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, তাতে আমি যখনই কোনো ভিডিও দেব তার ইনস্ট্যান্ট আপডেট আপনার কাছে চলে যাবে এবং নতুন নতুন জায়গার ভিডিও আপনারা দেখতে পাবেন। তো চলুন জায়গাটা আরও ভালো করে এক্সপ্লোর করি, আপনাদের সামনে তুলে ধরি, আর আপনারা অবশ্যই করে আমাকে জানান কেমন লাগলো। চলুন। সন্ধে হয়ে এসছে আর এখানে লোকাল মানুষজনের ভিড় আরও বাড়ছে আস্তে আস্তে। সুন্দর সুন্দর জায়গা করে সাজানো রয়েছে, আর এই হচ্ছে সেই চেয়ারগুলো। আপনারা চাইলে এখানে কিন্তু চেয়ার নিয়ে ভাড়া নিয়ে বসতে পারেন। এখানে প্রচুর চেয়ার রাখা রয়েছে, লোকজন খেয়াল রাখার জন্যেও এখানে রয়েছেন। আর এই হচ্ছে পুরো সি বিচ। আচ্ছা, আমি আজকের এই দাদার সাথে পুরো জার্নিটা ঘুরলাম, অপূর্ব সুন্দর করে ঘুরেছি। দাদার নাম, ফোন নাম্বার সমস্তটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যদি লোকাল সাইট সিন, পুরীর মন্দির বা আদার্স যা কিছু দেখার আছে, দাদার সাথে কন্ট্যাক্ট করুন। অপূর্ব সুন্দর ব্যবহার এবং দুর্দান্ত করে আপনাকে গাইড করে পুরো জায়গাগুলোকে ঘুরিয়ে দেবেন। আমি কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিলাম, আপনারা অবশ্যই করে পুরী আসলে দাদার সাথে যোগাযোগ করুন আর ঘুরুন সুন্দর করে পুরীটাকে। ধন্যবাদ। পূর্ণিমার রাত্রে এই সি বিচ আরও মায়াবী হয়ে ওঠে, তখন এখানে পর্যটকদের ভিড় জমে। আর এই হচ্ছে পার্ক, যে এরিয়াটাতে, সেই এরিয়া একদম সি বিচের পাড় বরাবর এই জায়গা। সামনেই দেখছেন খাবারের দোকান, জল এবং বিভিন্ন রকম স্ন্যাক্স এবং কফি সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। দেখুন গাছগুলো কেটে কেটে কি সুন্দর করে সাজানো, এর চারিদিকের পরিবেশটাও অপূর্ব সুন্দর। এখানে বহু মানুষ সকাল বিকালে হাঁটার জন্য আসেন, বহু লোকাল পর্যটক এবং বিভিন্ন হোটেলে বসবাসকারী যে সমস্ত মানুষজন রয়েছেন তারাও দেখলাম এখানে পায়ে পা মিলিয়েছেন। চারিদিকটা সুন্দর করে সাজানো, এখানে সুন্দর করে টয়লেটও করা রয়েছে, তাই আপনাদের পুরুষ বা মহিলা কারোরই কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা নয়। পার্কের হাঁটা রাস্তা খানিক দূর হেঁটে যাওয়ার পর এরকম সুন্দর একটা বসার জায়গা চোখে পড়ল, যেটা দেখে আমার ওপেন এয়ার থিয়েটারের কথা মনে পড়ে যাচ্ছিল বারবার। এখানেও বহু মানুষ বসে রয়েছেন, আপনারা চাইলে এখানে বসেও কিছুটা সময় কাটাতে পারেন। কটা জিনিস বলে দিই, এই যে জার্নিটা আজকে করলাম এর গাড়ি ভাড়া পড়লো 600 টাকা অটো ভাড়া। আমি একসাথে দুটো বিচ ঘুরেছি, সেটা হচ্ছে পেন্থাকাটা বিচ এবং নীলাদ্রি বিচ, যার জন্য 600 টাকা পড়েছে। না হলে শুধু পেন্থাকাটা বিচ বা শুধু নীলাদ্রি বিচ গেলে 400 থেকে 500 টাকা করে পড়বে। ডিস্টেন্স বেশি নয়, কিন্তু রিজার্ভ করলেই 500 টাকা এখানে মিনিমাম চার্জেস নেওয়া হয় সেটা। আর নীলাদ্রি বিচ থেকে যখন বেরোলাম তখন ওখানে পার্কিং চার্জেস হিসাবে অটোর পার্কিং চার্জ নিয়েছে 20 টাকা। সেই চার্জেসটাও কিন্তু আমাকে পে করতে হয়েছে, ড্রাইভার দেয়নি। তো এই হচ্ছে টোটাল খরচা, বাকি তো এন্ট্রি ফি কিছুই ছিল না দুটো জায়গাতে। কেমন লাগলো অবশ্যই করে জানান। চলুন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই করে ভিডিওটা কমেন্ট করে জানান, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে, যাতে নতুন নতুন জায়গার হদিশ তারা জানতে পারেন। আর যারা যারা আমার চ্যানেল দেখছেন অথচ এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই করে চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই করে যারা যারা আমাকে এখনও ইনস্টাগ্রামেতে ফলো করেননি তারা চাইলে গিয়ে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। সেখানে আমি সমস্ত রিসেন্ট আপডেটগুলো দিয়ে থাকি, যখন যেখানে যাচ্ছি তার আপডেটগুলো ওখানে থাকে, তাই চাইলে ইনস্টাগ্রামে গিয়েও ফলো করতে পারেন। চলুন, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন। টাটা।